হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি নাবিলুর রহমান খাদেম। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় অবস্থিত জেলা শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয় 1910 থেকে 1914 সালের মধ্যে। টঙ্গী আখাউড়া লাইনের স্টেশন হিসেবে এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এই স্টেশনে দুটি প্ল্যাটফর্ম এবং চারটি রেললাইন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রতিদিন ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা নোয়াখালী ও চট্টগ্রাম ময়মনসিংহগামী 20টিরও অধিক ট্রেন চলাচল করে থাকে। এর মধ্যে ঢাকা সিলেটগামী পারাপত এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী, মহানগর এক্সপ্রেস, মহানগর গোধূলি, তূর্ণা এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস এবং ঢাকা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনগুলি তাদের যাত্রা বিরতি দিয়ে থাকে। এছাড়াও তিতাস কমিউটার ট্রেন প্রতিদিন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচল করে থাকে। প্রতিদিন গড়ে প্রায় 3 থেকে 5 হাজার যাত্রী এই ব্রাহ্মণবাড়িয়া স্টেশন দিয়ে চলাচল করে থাকেন। আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাতায়াত করেন বা করবেন, অবশ্যই চন্দন ঘোষের মাঠা খেতে ভুলবেন না। আপনার ভ্রমণকে আরও আরামদায়ক করে দিতে পারে এই সুস্বাদু মাঠা। স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের ঠিক পিছনেই দেখতে পেলাম শাকসবজি, কাঁচামাল ও মাছের বাজার, যেখানে তাজা শাকসবজি এবং তিতাস ও মেঘনা নদীর অনেক রকমের তাজা মাছ পাওয়া যায়। এই বাজারটি বউ বাজার নামে সুপরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও বিভিন্ন স্থান সম্পর্কে ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন নতুন নতুন আপডেট পেতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।